দর্শক মন্ডলী, আমি প্রফেসর এলসএরচ কলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে একজন নতুন অতিথি নিয়ে হাজির হয়েছি, জনাব সৈয়দ মাসুদ সাহেব। তিনি এসেছেন সুদূর ইংল্যান্ড থেকে। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল আসলে অ্যানাল ফিশার এবং ফিস্টুলা, ওখান থেকে ডিসচার্জ হইত এবং ভিতর থেকে অটোমেটিক তাদের মেডিসিন দিছিল, ওইটাতে আমার বেশ ইম্প্রুভ হয়েছে, এরপরে আমি বাংলাদেশে চলে আসছি। আচ্ছা, আরো আরো কোনো দেশে দেখিয়েছিলেন? না, তাহলে ইংল্যান্ডে দেখিয়েছিলেন, ইটালিতে দেখিয়েছিলেন, তারপর আপনি একটু ইম্প্রুভ হয়েছে কিন্তু ভালো হননি, সেজন্য বাংলাদেশে চলে আসছেন। আমরা ওনাকে পরীক্ষা করার পর দেখলাম ওনার বেশ কয়েকটি রোগ আছে। একটা হচ্ছে ফিস্টুলা ইনানো, তারপর অ্যানাল ফিশার, ক্রনিক অ্যানাল ফিশার, এবং একটু করে পাইলস, মানে ফার্স্ট ডিগ্রি পাইলস। তো আমরা ওনার এটা 28 তারিখ, আমরা এই তিনটা রোগেরই আমরা অপারেশন করেছি লেজার দিয়ে। আমরা তো কোনো কাটা ছিঁড়া করিনি, তাই না? না না, অপারেশনের পরে আমি সেখানে কোনো কাটা ছিঁড়া করিনি, উনি পুরোপুরি ভালো হয়ে গেছিলেন। তবে ওনার একটা প্রবলেম হয়েছিল কয়েকদিন পরে, সম্ভবত এটা 6 তারিখ, না 6 তারিখ ওনার একটু হঠাৎ করে ব্লিডিং হয়, এর ফিস্টুলাটা ওনার ভালো হয়ে গেছিল, কিন্তু একটু পায়ে পত্রে ব্লিডিং হয়, ওনাকে আবার হসপিটাল ভর্তি করতে হয়, কিন্তু সেটা থেকেও তিনি ভালো হয়ে গেছেন। ভালো হয়ে এখন আমরা কিছু ড্রেসিং ট্রেসিং করতে হয়েছে, ফিস্টুলার না, ওই যে যেখান থেকে ব্লিডিং হয়েছে ওই জায়গাটা, এটা পায়ের পথের ভিতরে, সেটাও ভালো হয়ে গেছে। এবং আজকে আমরা দেখলাম যে তিনি প্রায় 99% ভালো, এবং তিনি আগামীকাল ইংল্যান্ড চলে যাবেন। হ্যাঁ, আমি এখন যাচ্ছি। এখন আপনি কেমন ফিল করছেন? আই এম কনফিডেন্ট দ্যাট আই ক্যান ব্যাক টু মাই ওয়ার্ক প্লেস। উনি খুব ভালো আছেন এখন, ভালো, এবং উনি ইংল্যান্ডে চলে যাবেন কালকে, এবং উনি ওনার কাজে যোগদান করবেন। সুতরাং ওনার দীর্ঘদিনের একটা সমস্যা, প্রায় 5 মাস ধরে উনি ফেস করেছেন, ইংল্যান্ডে ইউরোপের বিভিন্ন দেশে দেখিয়েছেন এবং এখানে এসে ভালো হয়েছেন, সেটা অত্যন্ত আমাদের জন্য আনন্দের ব্যাপার। এবং আপনি আপনার ফ্যামিলির কাছে, ফ্যামিলি সহ ইংল্যান্ডে ফিরে যান, আমরা সেই সুস্থ থাকেন এবং আমরা সুস্থ থাকেন। ধন্যবাদ, ধন্যবাদ স্যারকে। ওনার আসলে এই অপারেশনের মাধ্যমে আমি সুস্থ এবং ভালো বোধ করতেছি, এবং ভবিষ্যতে আশা করি আমি ভালো থাকবো, সুস্থ থাকবো। আই থিঙ্ক দ্যাট আই এম কনফিডেন্ট আই উইল বি কিউর। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।